পুলিশ পদে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যান বেইসে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে টোটাল পদ রয়েছে 40টি পদ। এখানে আবেদন করার যে মিনিমাম যোগ্যতাটা, শুধুমাত্র এসএসসি এবং এইচএসসি কমপ্লিট করেছেন যারা, তারাই এখানে আবেদন করতে পারবেন এবং স্নাতক হলেও কিছু কিছু পোস্টে আবেদন করতে পারবেন। ওকে, এখানে ডেডলাইন দেওয়া রয়েছে 20 অক্টোবর 2023 এবং আবেদন শুরু হয়েছে 1 অক্টোবর 2023, অর্থাৎ আজ থেকেই কিন্তু আবেদন শুরু হয়েছে। আপনারা যখন ইচ্ছা তখনই এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। তো চলুন আমরা এখন পুরো বিজ্ঞপ্তিটি দেখব। তো তার আগে বলে নিচ্ছি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে আমাদের সাথেই থাকুন। প্রথমেই যে পদটির কথা বলবো, এটা দেখতে পাচ্ছেন স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর। টোটাল পদ সংখ্যা 60টি, বেতন গ্রেড হচ্ছে 12তম, 11,300 থেকে 27,300 টাকা বেতন। এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা, এখানে দেখেন কি বলা হয়েছে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয় দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক পাশ হতে হবে। শিক্ষাজীবনে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না এবং কম্পিউটারের এমএস অফিসের কাজের দক্ষতা জানতে হবে। ওকে, এরপরে দেখেন 2 নম্বরে দেওয়া রয়েছে পাবলিকেশন সহকারী, এটা 13তম গ্রেডের চাকরি, টোটাল পদ রয়েছে 1টি। এই পদও আবেদন করার জন্য আপনাদেরকে স্নাতক ডিগ্রিধারী এবং কম্পিউটারের এমএস অফিস জানতে হবে। 3 নম্বরে রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন, ডকুমেন্টেশন সহকারী, গ্রেড হচ্ছে 13, টোটাল পদ সংখ্যা রয়েছে 1টি এবং এখানেও আপনারা যে কোনো বিষয়ে স্নাতক হলে আবেদন করতে পারবেন, এমএস জানতে হবে কম্পিউটারের। ওকে, এবং যে সকল জেলার প্রার্থীগণের এই পোস্টগুলোতে আবেদন করার প্রয়োজন নেই, তাদের এখানে তালিকা দেওয়া রয়েছে। মুন্সিগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, ফেনী, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, বরিশাল, বরগুনা এবং হবিগঞ্জ, এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না। তবে এতিম এবং প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখন আসি 4 নম্বরে। 4 নম্বরে দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন, 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, টোটাল পদ সংখ্যা 3টি। এটাতেও আপনাদের স্নাতক ডিগ্রি থাকতে হবে, কম্পিউটারের দক্ষতা থাকতে হবে, 60 লিপিতে গতি থাকতে হবে, ইংরেজিতে 70, বাংলায় 45, কম্পিউটারের মুদ্রাক্ষরে 30 এবং 25 থাকতে হবে, কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে। তারপরে 5 নম্বরে রয়েছে আর্টিস্ট বা কেলিওগ্রাফার, বেতন গ্রেড হচ্ছে 14তম, টোটাল পদ সংখ্যা রয়েছে 1টি। এখানেও আপনাদের যে কোনো বিষয়ে ফাইন আর্টস বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে, প্রকাশনা সংক্রান্ত, হস্তলিখন, ডিজাইন, আর্ট, ক্যালিগ্রাফি ইত্যাদি সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে রয়েছে দেখেন প্রুফ রিডার, এটাও 14তম গ্রেডের চাকরি, টোটাল পদ সংখ্যা রয়েছে এখানে 1টি। এখানেও স্নাতক শ্রেণী থাকতে হবে এবং প্রুফ রিডিং কাজে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপরে রয়েছে দেখেন ডাটা এন্ট্রি অপারেটর, 16তম গ্রেডের চাকরি, টোটাল পদ রয়েছে 4টি। এখানে এইচএসসি যারা পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের মুদ্রাক্ষরে টাইপিংয়ে স্পিড থাকতে হবে 20-20। ওকে, এখন আরও 2টি পদ রয়েছে, দেখেন ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এটাও হচ্ছে 16 গ্রেডের চাকরি, টোটাল পদ 2টি। রেকর্ড কিপার, এটাও 16 গ্রেডের চাকরি, টোটাল পদ 1টি। প্রত্যেকটা পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র এইচএসসি কমপ্লিট করলে এবং কম্পিউটারের কাজ জানা থাকলেই। এবং উপরে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তাদের তালিকা দিয়েছি, তারাও এই ক্রমিক নং 1 থেকে আপনারা 9 পর্যন্ত প্রযোজ্য হবে। শুধুমাত্র 10 থেকে আর ওইদিকে রয়েছে 11 নম্বর পদের জন্য যারা আবেদন করতে পারবেন তাদের তালিকাটা দেওয়া রয়েছে এখানে, যে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তাদের দেওয়া রয়েছে, এটাও আপনারা ভিডিওটি স্কিপ করে দেখে নেবেন সুন্দর করে। এখন আসি আমরা অফিস সহায়ক পদটাতে কতজন নিবে, 3 জন নিবে, এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে সবচেয়ে বেশি যে পদে লোক নিবে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, দেখতে পাচ্ছেন 16টি পদ রয়েছে এবং গ্রেড হচ্ছে 16তম। এইচএসসি কমপ্লিট হলে আবেদন করতে পারবেন যারা উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেছেন এবং কম্পিউটারের টাইপিং সহ যাবতীয় কাজ জানতে হবে, এবং যারা আবেদন করতে পারবে না তাদেরকে তো আপনারা দেখাইছি একটু আগে। ওকে, সো এখন যারা আবেদন করতে চাচ্ছেন, আবেদনের জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করবেন। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা যথাযথভাবে আবেদনটি কমপ্লিট করে নেবেন। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত, দেখাবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।